এটা বলতে পারি যে আমার গ্রামের অনেক লোকই আমাকে খারাপ ইঙ্গিত দিয়েছে, খারাপ কাজ করতে চেয়েছে, কিন্তু আমি ওর সাথে লিপ্ত। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই আরমান টিভি দেখেন বা দেখে থাকেন বা এইমাত্র এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন, অলরেডি দেখতে পাচ্ছেন আমার পাশেই আমি কিন্তু প্রিয় বন্ধুরা, আমি এক কথায় বাংলা কথা যারা আপনারা ডাকেন হিজরা, আসলে নামটা যদিও খুব খারাপ শোনা যায়, ওদের জন্য খুব কষ্টকর, তারপর আপনারা ডাকেন, আমরা কিন্তু সবাই মানুষ, কিন্তু এদের ইনসাল্ট করে আমরা হিজরা করি। তো তারই ধারাবাহিকতায় আমি এই হিজরা সম্প্রদায় নিয়ে অনেক কাজ করে থাকি। আমার আরমান টিভিতে দেখবেন আমি এই সম্প্রদায় নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেকের কাছে কুটো কথা শুনেছি যে তুমি এগুলা কমিয়ে করো, এই কাজ করো, মানে খুবই ইনসাল্ট করে। কিন্তু প্রিয় বন্ধুরা, আমি যে কেন করি সেটা আমি জানি আর এরা জানে বা আল্লাহ জানে। আসলে তো প্রিয় বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি সেই আজকের যে গেস্ট তার কাছে চলে যাবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আপুর নামটা কি? আমার নাম আদিবা রহমান। আদিবা রহমান, অনেক সুন্দর নাম। আমি তো মনে করছিলাম আবিদা রহমান। আবিদা না, আদিবা। আদিবা, আচ্ছা আদিবা। দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মোটামুটি ভালো, বেশি না। মোটামুটি কেন? হ্যাঁ একটু মোটামুটি ভালো। যে স্মার্ট, যে হ্যান্ডসাম, মোটামুটি তো থাকার কথা না? চেহারা দেখিয়ে পরিবেশ দেখিয়ে মনের মনের মনকে ভালো রাখা যায় বলে। আচ্ছা আচ্ছা, মন ভালো রাখতে গেলে কি করতে হয়? সব দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো থাকলেই মন ভালো থাকে। সব দিক দিয়ে ভালো থাকলেই ভালো থাকে। আচ্ছা, আমার জানা লাগে, জানা হলো আর কি নতুন কিছু। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকবেন আদিবার সাথে। আজকে টক ঝাল মিষ্টি নিয়ে এই পর্বটা সাজাবো শুধু আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। আচ্ছা আদিবা, তোমার জন্মটা কোথায়? আমার জন্ম হচ্ছে বরিশাল ভোলা। বরিশাল ভোলা, খুব একবার ভোলা হচ্ছে বাংলাদেশের বদ্বীপ, চতুর সাইডে নদী, মাঝখানে একটা দ্বীপ, সেটা হচ্ছে ভোলা জেলা। ভোলা জেলা, আচ্ছা যাই হোক। ভোলা জেলার পানিটা আমার কাছে অত্যন্ত প্রিয়, মানে মধুর বলেন বা পবিত্র, মানে পানি তো পবিত্রই, পানি তো পবিত্র, ক্লিন আর কি। মানে আমাদের ভোলার টিউবওয়েল পানি তো এখানে জায়গাটাই একদম পরিষ্কার। আমি গিয়েছিলাম 2010 সালে। আচ্ছা আদিবা, জন্ম ওখানে, বেড়ে ওঠা হয়েছে ওখানে, কত বছর পর্যন্ত? আমি ওখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরে আমি ঢাকা চলে এসেছি। আসলে আমার বারটা মনে নেই, ইয়ার্সটাও মনে নেই। অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী, তারপরে এই অষ্টম শ্রেণী পর্যন্ত তো পড়ালেখা ওখানে হলো। কখন এই দেহের মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া বা পরিবর্তনের একটা লক্ষণ দেখা গেল বা বুঝতে পারলা যে তুমি আসলে ছেলে তো হয়েই জন্মেছ, কিন্তু মনে হলো যে না, আমার মধ্যে ছেলের কোনো ভাব নেই, সব মিলি মিলি একটা ভাব? আসলে বিষয়টা কি, আমি যে একটা জেন্ডারে পরিণত হয়েছি বা হতে যাচ্ছি বা হচ্ছি, এটা আমি নিজেও জানি না। মানে আমি ছোটোবেলা থেকে যখন ক্লাস ওয়ানে আমাকে ভর্তি করাইছে আমার আম্মা, তখন ক্লাস ওয়ানেও মাঝে মধ্যে দেখতাম অনেক ছেলেরা আমাকে হাফ লেডিস বলতো, হাফ লেডিস বলতো, বা আমার ক্লাসমেটরা আমাকে একটু গায়ে এরকম ইয়ে করতো, খোঁচা দিত, দুষ্টামি করতো, মানে আমার সাথে চার পাঁচজন মিলে আমার সাথে আমাকে নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা করতো। এগুলো আমি ক্লাস ওয়ান থেকেই দেখে আসছি, তো ওয়ান থেকে এইট পর্যন্ত আমি এগুলো দেখি আমি এ পর্যন্ত আসছি। শুধু ক্লাসমেটরা না, এমনকি আমার ক্লাসের টিচারও মাঝে মধ্যে আমাকে নিয়ে একটু হাসাহাসি করতো। এবং কি, আমার যে এলাকায় বড় হয়েছে আমার যে প্রতিবেশীরা, হ্যাঁ, বা এলাকার ফ্রেন্ডরা, ওরাও আমাকে হাফ লেডিস হাফ লেডিস বলে খেপায়। তো আমি যে হিজড়া এটা আমি জানি না, কিন্তু আমি জানতাম সবাই আমাকে হিজড়া বলে, হিজড়া বলতে কিছু একটা আছে, কিছু একটা পৃথিবীতে আছে। মানে নিজের দেহের ভিতরে কি কখনো ফিল হতো যে ছেলে না মেয়ে? আমার ভালো লাগতো কি, মেয়েদের মতো চলতে ভালো লাগতো, ড্রেস পরতে ভালো লাগতো, একটু সাজতে ভালো লাগতো। যেমন আমি আমার আম্মার শাড়িও পরেছি লুকিয়ে লুকিয়ে, আমার শাড়িটা অনেক বড় হওয়ার কারণে আমার গায়ে হতো না, এই জন্য আমি কী করতাম, শাড়িটাকে দুই ভাঁজ করতাম, ভাঁজ করে তারপর ওটা পরেছি। ছোটোবেলার কথা বলছি, একদম ছোটোবেলা, আমার শাড়িটা আমার হচ্ছিলো না, আমি পুরো ঢেকে যেতাম, এই জন্য ওটাকে ডাবল পার্ট করে পরেছি। আর আমার ব্লাউজ আমার গায়ে হতো না, তো ওই জন্য ব্লাউজ পরতাম না, গেঞ্জি পরতাম, সেন্টু গেঞ্জি আসতো না, গেঞ্জিগুলো পরতাম। তো এইভাবে এইভাবে আমি, আমার কাছে ভালো লাগতো দিদি, আমি পড়তাম। শারীরিক পরিবর্তনটা কত বছর বয়সে বোঝা গেল যে পরিবর্তনটা? যখন আমার 10-12 বছর বয়স, তখন থেকে আমার, আমি দেখতাম যে আমার শরীর বৃদ্ধি পাচ্ছে, আমি বড় হচ্ছি, কিন্তু আমার অঙ্গটা
বৃদ্ধি পাচ্ছে না। আচ্ছা, তো এই জন্য আর কি মনে করেন, তারপর দিন দিন আবার আমার চাহিদাটাও বাড়তে শুরু করলো, ছেলেদের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাচ্ছিল এবং কি সাজগোজের একটা আকর্ষণও বৃদ্ধি পাচ্ছিল, এবং কি আমার হাঁটা চলাটা একদম মেয়েদের মতো হয়ে যাচ্ছিল, কথাবার্তার মধ্যে একটা মেয়েলি ভাব চলে আসছিল, এভাবে এভাবে আর কি। তো এটার জন্য আমার ফ্যামিলি আমাকে অনেক ইয়ে করতো, মানে শাসন করতো, শাসন করতো। কিন্তু আম্মাকে আমি মাঝে মধ্যে বলি যে আম্মা, এই ছেলেটা আমাকে হাফলিডিস বসছে, এই ছেলেটা ওরা আমাকে এইগুলো বলে, এরা আমাকে বলে। তার আম্মা বলে কি যে আম্মাকে মানে বুঝেও না বুঝার ভান করে থাকতো, বা কী যেন একটা বলতো আমি তেমন একটা বুঝতাম না, চুপ কর চুপ করাই রাখতো আমাকে, হ্যাঁ, বা বলতো ওদের সাথে মিশিস না, যাইস না, এরকম যাস কেন, আবার উল্টো আমাকেও মারতো, কারণ না গেলে কথা শুনি না, কিন্তু আমি যাই কেন, এই জন্য আমাকে মারতো। ইন্টারনালি মানে ইনডিরেক্টলি ভাবে বুঝাইতো আর কি, ডিরেক্ট বুঝাইতো। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে ফ্যামিলি ছাড়া হলো, আমার বাবা মায়ের যে একটা সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, আমি এটা নষ্ট করতে দিচ্ছি না। হ্যাঁ, আমার বাবা তো রাস্তা দিয়ে হাঁটলে তো বলবে যে আপনার ছেলেকে হিজড়া হয়ে গেছে, এমন কেন, এই ধরনের কথাগুলো যেন না শুনতে হয়, এই জন্য আমি চলে আসছি। তাছাড়া আমার গ্রামে ভালো লাগে। তোমরা কয় ভাই বোন আছি? আমরা আমাদের ভাই বোন ছিল, আমরা ছয়জন ছিলাম, ছয়জন একজন মারা গেছে কিছুদিন আগে, কয়েক মাস আগে, এখন অন্তত পাঁচজন আছি। ভাইদের মধ্যে আমি সবাই ভাই চারজন, আর বোন হচ্ছে দুইটা। তো সবার ছোট হচ্ছে আমি, সবার ছোট, সবার ছোট। আচ্ছা, অনেক ভালো লাগলো। তো এই যে লোকজন কটু কথা বলতো, এই কারণে গ্রাম ছেড়েছো, তো এখানেও তো লোকজনই, এখানে তো এখানেও মানুষ, গ্রামেও মানুষ, তো এখানে কি কটু কথা বলে না অনেকে? কটু কথা বলে, প্লাস এখানে তো তেমন কেউ আমার পরিচিত না, কিন্তু ওইখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, বাবা মায়ের একটা সম্মান, আমাদের আমার একটা পরিবার, একটা প্যাস্টিজ, আমাদের পুরো গোষ্ঠী থাকে আমাদের ভোলা জেলাতে। তো এই ধরনের এই লজ্জার কারণে চলে আসছি। বুঝতে পেরেছি, অনেক ভালো লাগছে তোমার সাথে কথা বলে। প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকবে, আরও অজানা গল্প আমরা শুনবো আদিবার থেকে। আচ্ছা আদিবা, ঢাকা আসলা বা গ্রামে, ঢাকা আসার আগে গ্রামে সর্বপ্রথম তোমাকে প্রেমের অফারটা কে করে, বা তুমি কার প্রেমে পড়ো? আমাকে তো প্রতি ঘন্টায় ঘন্টায় প্রেমের অফার করে ওই সময়, যখন ওই সময়। ও আচ্ছা, গ্রামের কথা বলবো না ঢাকার কথা বলবো? গ্রাম, গ্রামে তো মনে করেন অনেকে আমাকে প্রথম ভালোবাসা, বাজে কাজ করতে চাইতো আমার সাথে। আচ্ছা, ডাইরেক্টলি বাজে কাজ করতে চাইতো, মানে অনেকের অনেক কাহিনী আছে। আসলে এগুলো ক্যামেরার সামনে বলাটাও ঠিক না, কারণ এই ভিডিওটা হয়তো আমার ফ্যামিলির লোকজনও দেখতে পারে, আমার পরিচিত কোনো ভাই ব্রাদারও দেখতে পারে। তো এই ধরনের কথাগুলো ক্যামেরায় না বলে আমি খুশি হব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তবে আমি এটা বলতে পারি যে আমার গ্রামের অনেক লোককে আমাকে খারাপ ইঙ্গিত দিয়েছে, খারাপ কাজ করতে চেয়েছে, কিন্তু আমি এগুলোর সাথে লিপ্ত হই নি। অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা, এই ঢাকাতে এসে মানে আমি শুধু ওভারঅল যদি বলি যে জীবনে কখনো কি কাউকে তোমার খুব একান্তভাবে ভালো লেগেছে, তুমি পছন্দ করেছো? অবশ্যই, হ্যাঁ, অনেক ভালো লেগেছে। প্লাস এটা কি গ্রামে না ঢাকায়? ঢাকাতে। আচ্ছা, কিন্তু ভালো লাগলে কি হবে, তারা তো আমাদেরকে দুই একদিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ বা এক মাস আমাদের সাথে আবেগের সাথে ভালোবাসা সম্পর্ক রাখে, পরে মন চেঞ্জ হয়ে যায় অন্যদের সাথে কথা বলে। খারাপ আচরণও করে না, নিজের থেকে চলে যায়। তো এটা গেল তোমার পছন্দ, তোমাকে কয়জন পছন্দ করেছে এই যাবত, বা তোমার জন্য অনেক ফিদা? হ্যাঁ, অনেকেই আছে, যেমন আপনার ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই দেখবেন আপনার কমেন্ট বক্সে সবাই আমার নাম্বার নেওয়ার জন্য। নাম্বার দিয়ে দেবো? নাম্বার দেবো না, নাম্বার দিতে হবে না। অনেক অনেক, তবে আমার একটা চ্যানেল আছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব। খুশি হব। তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে আদিবা রহমান। আদিবা রহমান দিয়ে সার্চ দিলে কিন্তু আপনারা পাবেন, আমিও পেয়ে গেছি। তো আপনারা সবাই আমার চ্যানেল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন, আমি ওনাকে বলে দেবো বা লিঙ্কটিং দিয়ে দেবো, আপনাদেরকে দিয়ে দেবো, চ্যানেল ইনবক্সে আপনাদেরকে সেন্ড করে দেবো। ও ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু ওকে হেল্প করবেন, এই তো? হ্যাঁ, সহযোগিতা করবেন। ওর খুবই ইচ্ছা আমি একজন ইউটিউবার হবে বা একটা মডেল হবে। ইউটিউবার হবো না, একজন মডেল, মডেলও হবো না। আমি চাই যে আমার আমার লাইফে ফার্স্ট একটা চ্যানেল আমি নিজের থেকে ওপেন করেছি, নিজের হাতে ওপেন করেছি, উল্টা পাল্টা কিভাবে ওপেন করেছি জানি না। তো আমি চাই আমার সাবস্ক্রাইব থাকলে বা একটু ভিউ টিউ থাকলে মনে শান্তি পাবো, ভালো লাগবে। শান্তির জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রিয় বন্ধুরা। আচ্ছা আদিবা, অনেক
কে প্রেম প্রেমে পড়েছে তোমার, তো অনেকেই তো ক্র্যাশ খাইছে। সবাই কিন্তু খারাপ যে তা না, কিন্তু আসলে আমরা ফোন নাম্বার দিতে পারি না বিশেষ কোনো ব্যক্তি ছাড়া, তাই তো? এটাই তো। আচ্ছা ঠিক আছে।